কেন কাজ করে, ডাইরেক্ট হাত ঢুকাই এভাবে উঠাই নেই, এত বেশি গরম না। লভ ইউ ওয়ার্ডস। আসসালামু আলাইকুম, সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দেই আমার কাম, আমি ঘুরি ফিরি দেশ বিদেশ, আপনারা বিওয়াসাই হলেন আমার সবচেয়ে বেস্ট। তো আজকের বিনোদন আমার অনেক আনন্দময় মুহূর্ত, সকাল 5:30 সময় মেয়েকে নিয়ে হাঁটতে হইতেছে, সে ঘুমাবে না, তাই চলেন ভিডিওটি শুরু করা যাক। এখন বাজে 5:30 বাংলাদেশ টাইম, তো এই সময় বাইরে বের হতে হয়েছে, ঘুমাবে না। আব্বা সবাইকে হ্যালো বললো, আসসালামু আলাইকুম। তো এই অবস্থা আমার, আসলে এখন আমি রাস্তাতেই আছি দাঁড়িয়ে, কোথাও শান্তি পাইতেছে না, সেজন্য কিছু করার নেই। আসলে সব মিলাই খুবই আনন্দ লাগতেছে, উপভোগ করতেছি মেয়েকে নিয়ে, মেয়ের জন্য আমারও হাঁটা হয়ে গেল। তবে এটা চোখ মুখ ফুলে গেছে, ঘুম হয়নি মোটেও, পুরো রাত জেগে আছি। কি কিছু কইবা কাউকে? কিছু কইবা? বাব্বা কিছু কইবা কাউকে? সকালবেলা অনেক হেঁটে নিয়েছে, তাই না বাবা? এবার বলো, ঘরে যাইবা কি যাইবা না বলো? যাইবা না ঘরে? ঠান্ডা লাগতেছে, তাই না বাবা? আব্বা আব্বা এখন ঘুমটা কি উঠছি আমরা? না না বাপ, মেয়ে আবার ঘুমাইছিলাম, ঘুমাইয়ে গোসল করিয়ে উঠছি। আমার মেয়েটা গোসল করার হয়েছে কিন্তু আমার এখনো গোসল হয় নাই, এত মুখ কেমন ফুলিয়া রয়েছে। আজকে দিনটা আমাদের অন্যরকম দেখতে আছে। ও ও ও ও ওই যে ওই যে আব্বা কই রে, আব্বা তুমি সেজেছ, মা মা তুমি সেজেছ, বাবা 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 মায়ের কাপড় দিয়ে সেজেছো তুমি, তাই না? আহারে মায়ের কাপড় পরে বাচ্চাটা আমার সাজতেছে, বাহ বাহ, মেয়ে সন্তান হইলে এটাই, ভাগ্যবান মাতা পিতাদের জন্য এই সময়গুলাই সবচাইতে ভালো, সাজানো গোছানো, সাজিয়ে উঠানো। আব্বা দেখি দেখি হাত ছড়াও, লজ্জা কেন, লজ্জা কেন? বাবা বাবা বাবার আঙ্গুলে ধরে নাও, ধরে নাও, ধরো 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 আঙ্গুলে ধরো, এই তো। এই ঠিক আছে, আব্বা কই রে, আব্বা বাহ বাহ, পা হাত সব কিছু মিলাইয়া কি সুন্দর মায়ের কাপড় পরছেন, বাবা 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 বাহ, লজ্জা কি লজ্জা কি লজ্জা। জামা দিয়েছে তার পুপি, কাজ করে বানাই দিছে, তার বড় পুপি, বড় পুপির হাতের কাজ অনেক ভালো। আমি পাক করে আসছি, ভাত খাবো, কিন্তু ওয়াইফ বিজিতে বিদে, আমি আমার ভাত নিয়ে নেই, ওইখান থেকে খেয়ে নেব, কাজ করি, ডাইরেক্ট হাত ঢুকাই এইভাবে উঠাই নেই, এত বেশি গরম না, ঠান্ডাই আছে। এখন তরকারিটা নিয়ে নেই। এই হলো আমার দুপুরের খাবার, আলু ভাজি মুরগি, একসঙ্গে মুরগি দিয়ে আলু ভাজি করা হয়েছে, আলুকে একসঙ্গে ছোটো ছোটো করে এবং মুরগি দিয়ে শুকনা ভাজি করা হয়েছে, টমেটো চাটনি করা হয়েছে আর মুরগের বোনা। তাই এখন শুরু করে দেব খাবারটা। ভিউয়ার্স সবাই কী অবস্থা, কী করতেছেন? আমি তো দুপুরে খাবার খাইতে বসছি, তাও দেখছেন নিজের হাতে নিয়েছি সব কিছু,
নিয়ে এখন খাইতে বসবো, কারণ প্রচণ্ড খিদা। আমি চাও খাই নাই, কিছু খাই নাই, মেয়ে গোসল করছে ওইদিকে, আর আমি ফ্রেশ হয়েছি, মুখটা ধুয়ে নিছি। শুধু প্রথমে খাবার খাবো, তারপরে যা হয় হবে, কারণ এখন বেলা 2:30 বেজে গেছে। কারণ হয়েছে এত বেলাতে না খেয়ে থাকা অনেক কষ্ট, তাও আমি পুরো রাত জেগেছিলাম। তো বিসমিল্লা করে শুরু করে দিলাম। খুবই টেস্ট হয়েছে সব কিছু মিলাইয়া, খুবই ভালো মাশাআল্লাহ। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা সবাইকে। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা, এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।